বাংলার কোটি কোটি তাওহীদী জনতার মনের মনে কৃষক শ্রমিক মেহনতি জনতার দাবি আদার লাখো সৈনিক ঐতিহাসিক সফল লং মার্চ নেতা জননেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم ذو الشريك يا الله صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم الله رب العالمين جميع الأكل الشكر أدعي كرتسي এই বৃষ্টি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা আপনাদের জান মাল খরচ করে কষ্ট স্বীকার করে আজকে বিভাগীয় খুলনা মহাসমাবেশে আপনাদের সদস্য উপস্থিত হয়েছেন, এ দ্বারা প্রমাণিত হয়ে গেছে আজকে বর্তমানে বাংলাদেশ যারা নাকি নাস্তিকতা এবং নাস্তিকতা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এবং বর্তমান সরকার তাদের সহযোগিতায় যারা আজকে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে অবস্থান তৈরি করে তাদেরকে এই বাংলার জমিনে তোমাদের অবস্থান তৈরি হতে বাংলার মানুষ দেবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আজকে আমরা যে মহাসমাবেশগুলো দেখেছি, বিভাগীয় যে সমাবেশ দেখেছি, সেই সমাবেশের মূল আমাদের উদ্দেশ্য ছিল আজকে বাংলাদেশ শতকরা প্রায় ৯৫ জন আমাদের মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে আজকে মোদের লাইসেন্স দিয়ে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে, এটা কখনোই আমরা আপনারা জানেন আজকে শিক্ষা থেকে যে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়ার পায়দা শুরু করেছে, আমরা পরিষ্কার ভাবে রাজপথে আজকে এই পৃথিবীর আবহাওয়ার মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যদি এর প্রতিবাদে আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব। আজকে শিলিদের মধ্যে যে বন্যা চলছে আমি বিশেষ করে সরকারকে আহ্বান করব, সরকারকে অনুরোধ করব, সরকারকে বলবো যে আজকে অনেক আমার ভাইরা অনেক মানুষ আজকে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় তারা আজকে অসহায় অবস্থায় দিন রাতে যাপন করছেন, যদি প্রয়োজন হয় হেলিকপ্টারের মধ্যে হলেও তাদের সহযোগিতার পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, এইটা সরকারের প্রতি আমাদের আজকে সমাবেশ থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। আর সাথে সাথে যারা নাকি বিদ্যমান রয়েছেন ধরি রয়েছেন তারা আমার অসহায় ভাইদের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের আকুল আবেদন থাকবে। আর বিশেষ করে আমাদের আজকে যারা নাকি মুজাহিদ রয়েছেন ইস্তারাকে চরমরাই এবং যারা ইসলামী আন্দোলন সহ যারা সমস্ত সহযোগী সংগঠনে যারা জড়িয়ে আছেন তারা আমার অসহায় ভাইদের পাশে সহযোগিতা থাকবে, এইটা বিশেষ করে আমাদের আহ্বান থাকবে। আর সাথে সাথে আর আমাদের নায়েবে আমির মুফতি ফজলুল করিম সাহেব আসছে,